الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে আমাদেরকে মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে আল্লাহ তাআলা বিশ্ব নিয়ন্তা বিচার দিবসের প্রতিপালক সেই মহান রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় রমজানের প্রস্তুতি উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য বহু আয়াতে এই বিষয়গুলো কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জেনেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন যখন ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন কোন ইবাদত আমাদের মাঝে সমাগত আসতে চলেছে এই ইবাদত সম্পর্কে ইবাদত করার পূর্বে আমাদের জন্য জানা জরুরি কেননা কোন ইবাদত সম্পর্কে যদি আমরা না জানি বেখবর থাকি তাহলে সেই ইবাদত সম্পর্কে না জেনে যদি ইবাদত করতে যাই সেগুলো ভুল হতে পারে অথবা আল্লাহ তাআলার কাছে গৃহীত নাও হতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় বেড়াতে যাওয়া বলেন বা কোনো কিছু বলেন মানুষ পরিকল্পনাবিহীন করে না তাই রমাদান মাস আমাদের সামনে আসছে এটা একটা মহা সম্মানিত মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য সংবিধান নাজিল করেছিলেন যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান মানে শয়তান যত আছে গোটা বিশ্বের সমস্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন অর্থাৎ বন্দী করে দেন যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজাসমূহকে খুলে দেন যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঐশী গ্রন্থ আল কোরআনের এক একটা বাণী জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন যে সম্মানিত মাস যে মাস পেলে ওই মাসের এমন একটা দিন রয়েছে যে একটা রাতের ইবাদত হাজার মাস শত শত বছর এর ইবাদত করার চেয়ে উত্তম সেই মহাসম্মানিত মাস একেবারে নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আর কয়েকটা দিন বাদে হয়তো এক সপ্তাহ নাই বা নিয়ার অ্যাবাউট এক সপ্তাহ এখন এই যে এত মহাসম্মানিত মাস আসছে যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল করেছেন যে মাসের এতগুলো ফজিলত এক মিনিটে বললাম সেই মাস সম্পর্কে আমাদের প্রস্তুতি কি হবে এটা জানা অবশ্যই জরুরি আমি মনে করি আজকে প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা এটা হওয়া উচিত রমাদানুল মুবারকের প্রস্তুতি এটা জানা বিশেষ দরকার আমাদের কারণ এক মহাসম্মানিত মাস আসছে আর এই মাস সম্পর্কে যদি প্রস্তুতি না থাকে যেমন করে আর পাঁচটা মাস আসে চলে যায় ইবাদত করার মতো করি তাহলে কিন্তু যেমন
নেকি পাওয়া যাবে, হয়তো তেমন নেকি পাওয়া যাবে না। আর সেই মহাসম্মানিত মাস সম্পর্কে যদি আমরা না জানি, বেখবর থাকি, তাহলে কিন্তু আমাদের ইবাদতে অতটা মনোযোগ বসবে না। কারণ আপনি নর্মাল প্রতিদিন একটা ড্রেস পরে স্কুলে যান, মানে হয়তো প্রাইভেট স্কুলে পড়ান বা মাঠে যান বা কোথাও যান, আজকে যদি আপনার জয়েনিং হয়, পাঁচ দিন পর জয়েনিং স্কুলে, আপনি 1,00,000 টাকা বেতন পাবেন কলেজে জয়েনিং, তাহলে আপনার দেখেন এক সপ্তাহের মধ্যে কী প্রস্তুতি হবে, একটা ভালো ড্রেস কেনা, ভালো শিক্ষকের পরামর্শ নেওয়া যে কেমন করে যাব, জয়েনিংয়ের দিন কী কী হয় ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আমরা বিশদভাবে মানুষের কাছে জানার চেষ্টা করব। এটা তো একটা দুনিয়াবি সামান্য একটা বিষয়, কিন্তু এই মহাসম্মানিত মাস, এই মাস সম্পর্কে আমাদেরকে আরও বেশি করে জানতে হবে, বুঝতে হবে, এবং যখন আমরা ইবাদত করব যেমন আল্লাহর কাছে গৃহীত হবে, তেমন ইবাদতে কী পাওয়া যাবে, মজাও পাওয়া যাবে। তো এই মহাসম্মানিত মাসের প্রস্তুতি পর্ব বলার পূর্বে দুটো বিষয় বলবো। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ইমানদারগণ, যারা ইমান এনেছ তাদেরকে বলছি। আল্লাহ তাআলা এই কথা বলার পরে বললেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করেছি, শুধু তোমাদের উপরে ফরজ করিনি, পেছনে যারা ছিল তোমাদের পরে পূর্ববর্তী উম্মত তাদেরকেও আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম। তার মানে সিয়াম আমাদের জন্য ফরজ না, আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা যিনারা ছিলেন তাদের জন্য ফরজ ছিল, তোমরা সিয়াম পালন করবে, কেননা এই সিয়াম তোমাকে মুত্তাকি বানাবে, লাল্লাকুম তাত্তাকুন, তোমাকে পরেশগারিতার অন্যতম পর্যায়ে নিয়ে যাবে, তোমাকে তাকোয়াশীল হতে, আল্লাহ ভীতি অর্জন করতে, আল্লাহর প্রতি ভালোবাসায় আসক্তি হতে তোমাকে সাহায্য করবে এই সিয়াম। তার মানে কোরআনের একটা আয়াত থেকে বোঝা গেল যে সিয়াম হচ্ছে ফরজ, এটা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের উপরে নয়, আমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলেন, এবং সিয়াম পালন করতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কেন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরেশগার হতে পারি, তাকোয়াশীল হতে পারি। এর পূর্বে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে তাকোয়া রয়েছে, তাকোয়াশীল ব্যক্তি, যার অন্তরে তাকোয়া রয়েছে সে আল্লাহর কাছে প্রিয়। আরও একটা হাদিস গত সপ্তাহ কি তার আগের সপ্তাহে বলেছি, যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দেশে পাঠাচ্ছিলেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় চড়েছিলেন, সাওয়ারের উপরে চড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে ছিলেন, তিনাকে উপদেশ দিচ্ছিলেন, উপদেশ দেওয়া অবস্থায় তিনি বললেন, মুয়াজ হয়তো পরের বছর তোমার সাথে আমার দেখা হবে না, তুমি আমার কবরের পাশ দিয়ে এবং এই মসজিদের পাশ দিয়ে চলে যাবা। তখন এই কথা শোনা মাত্রই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতে শুরু করলেন, বলেন কি আপনাকে হারিয়ে ফেলবো, মানে আপনি থাকবেন না, মানে আপনার কবরের পাশ দিয়ে যাবো, মানে এটা মেনে নেওয়ার মতো কথা নয়। তো তিনি খুব কান্নাকাটি করতে লাগলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, শোনো মুয়াজ, যারা হচ্ছে তাকওয়াশীল, যারা যার অন্তরটা আল্লাহ ভীতি দিয়ে পরিপূর্ণ, সেই ব্যক্তি এখানে থাক অথবা পৃথিবীর যেখানে থাক তার আমার প্রিয়। অত্র হাদিস থেকে বোঝা যায় যে যার মধ্যে তাকওয়া আছে, সে সৌদি আরবের হোক অথবা কোনো এক আস্তা করে পড়ে থাক, অথবা কোনো এক শহরের গলিতে পড়ে থাক, গ্রামের চিপায় পড়ে থাক, তার ইনকাম না থাক, সে দুনিয়ার কাছে অবহেলিত হোক, কিন্তু তার মধ্যে যদি আত্মা, মানে আল্লাহ যে ভয়, তাকওয়া, সেটা যদি মজবুত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে আমার প্রিয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি প্রিয় হয় তার থাকার জায়গা জান্নাত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদেরকে সিয়াম ফরজ করেছি এবং পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাত্তাকুন, অর্থাৎ পরেশগারিতা অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো। এক, দুই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, সে যা করে আমি আল্লাহ 10 গুণ অথবা 700 গুণ বাড়িয়ে দিই, কিন্তু সিয়ামটা শুধুমাত্র আমার জন্য, রোজাটা শুধুমাত্র আমার জন্য, আমি তাদেরকে নিজে হাতে নেকি প্রদান করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে, কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে সবচেয়ে দামি ইবাদত তাহাজ্জুদ, যে তাহাজ্জুদের যদি কারো চোখের জল পড়ে, পানি পড়ে, তাহলে ধরে নিতে পারা যায় যে সে ব্যক্তি জান্নাতে যাবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। পৃথিবীর বুকে যত নফল ইবাদত আছে আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়ার অন্যতম মাধ্যম কিন্তু এই তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আদায় করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, যাও অমুক ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করেছে, ওকে নেকিটা লিখো। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সমস্ত ইবাদতের জন্য নেকি একটা ফিক্সড রয়েছে, আর সিয়ামের ইবাদত ওটা আমার সাথে বান্দার রিলেটেড সম্পর্ক। অতএব সিয়ামের যে নেকি ওটা আমি আল্লাহ তাআলা নিজে হাতে দেব। আল্লাহ তাআলার রহমত থাকলে জান্নাত যাওয়া নিশ্চিত সোজা। তো আল্লাহ তাআলা নিজে সিয়ামের নেকিটাকে নিজে হাতে দিবেন আল্লাহ তাআলা বলছেন। এমনি যদি এক টাকা দিলে আল্লাহ 700 টাকা দেয় বলেন আল্লাহকে, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা একটা রহমত দিয়েছে আর আল্লাহর কাছে 99টা রহমত আছে, তাহলে সেই আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা যদি সঠিকভাবে সিয়াম পালন করতে পারি ইনশাল্লাহ একটা সিয়ামের বিনিময়ে জান্নাত। তাহলে এই মহাসম্মানিত মাস আমাদের মধ্যে আসছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় একদিন রোজা রাখে, একদিন সিয়াম পালন করে, হাদিস বুখারী মুসলিম, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একদিন, অনলি ওয়ান ডে, একদিন সিয়াম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি যে সিয়াম পালন করলো তার মুখ থেকে জাহান্নামকে 70 বছর দূরে নিয়ে যাওয়া হলো। তার মানে কি? মুখ মানে শরীর, অর্থাৎ তার কাছ থেকে যে ব্যক্তি সিয়াম পালন করলো তার থেকে জান্নাতকে জাহান্নামকে নিয়ে চলে যাওয়া হলো কত দূর? 70 বছরের রাস্তা। তো যার থেকে 70 বছরের রাস্তা দূরে জাহান্নাম, সে তো জাহান্নামে যাবে না, সোজা কথা। কয়েকটা একটা আয়াত এবং 2-3টি 4টি হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে সিয়ামের যে নেকি, সিয়ামের যে ফজিলত, সিয়ামের যে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া, সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম। সেই মহাসম্মানিত মাস আমাদের মাঝে সমাগত। এই সম্মানিত মাসের সম্পর্কে আমাদেরকে কী করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। কয়েকটা প্রস্তুতির কথা বলবো, বিভিন্ন হাদিস থেকে পাওয়া গিয়েছে। 1 নম্বর প্রস্তুতি, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এখন এখন। কেননা সারা বছর পাপ করেছে, এই পাপ নিয়ে যদি রমাজানে পৌঁছায় তাহলে রমাজানের বেনিফিট যত পাওয়ার পাবো না, কারণ এটা বাইক খুব দ্রুত গতিতে চলছে। এখন আপনি থামাবেন ভাবলেন, বাইকটাকে থামাতে গিয়ে যদি আপনি ব্রেক মারেন তো উল্টে পড়বেন নিশ্চিত। কিন্তু বাইকটাকে থামাবেন এই পরিকল্পনা করে বাইকটাকে স্লো করছেন, স্লো করতে করতে এবার যদি ব্রেক মারেন কিচ্ছু হবে না। সারা বছর পাপে জর্জরিত, সুদে জর্জরিত, হারামে জর্জরিত, অশ্লীলতায় জর্জরিত, বেহাপনায় জর্জরিত, দিনরাত নেকি অর্জন না করে পাপের মধ্যে লিপ্ত হয়ে আছি, এগুলা হট করে রমাজানে আমাকে পিউরিফাই করবে না। যদিও রামাজ এই শব্দটার অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, রমজান মাসে সমস্ত পাপকে পুড়িয়ে ফেলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করেছেন রমাজান মাস। জানি না আমরা পাবো কিনা এখনো রমাজান, এরকম এই রমাজান হয়তো আমাদের জীবনের শেষ রমাজান হতে পারে, কেউ বলতে পারবে না। তাহলে 1 নম্বর প্রস্তুতি, এই রমাজান আসার পূর্বে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি বারবার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি, এটা বারবার করে পড়তে হবে দিনে রাতে যতক্ষণ সময় পাবেন। অতক্ষণ পড়ে যত পাপ আছে পাপগুলোকে একেবারে আল্লাহর কাছে রেডি করে দেখে দিতে হবে যে আল্লাহ আমি তৌবা করছি, মহাসম্মানিত মাস আসছে, এত একটা বড় মাস তুমি আমাদের মাঝে দিচ্ছ, অতএব আমি যেন সেই মাসে গিয়ে পাপ নিয়ে তোমার দরবারে যেন দোয়া আমাকে না করতে হয়, এখনই সমস্ত পাপকে ঝরানোর ব্যবস্থা করো। তুমি তো তৌবা শিখেছো, তুমি তো বলেছো যে তুমি নাকি তৌবাকারীকে ভালোবাসো, যেমন করে মরুভূমির মধ্যে উট হারিয়ে গেলে মানুষ খুশি হয়ে যায় পেলে, সিমিলারলি তুমি নাকি তৌবাকারীকে খুব ভালোবাসো। বহু হাদিস থেকে আমরা জেনেছি যতই পাপ করি নাকি তুমি নাকি তৌবা করলে ক্ষমা করে দাও, করো এখন ক্ষমা আমাদেরকে। এই জন্য 1 নম্বর প্রস্তুতি, দিনে রাতে যতটা সময় পাবেন একেবারে অন্তর থেকে তৌবা করবেন, এমন করতে হবে যে এই রমাজানের পর আর পাপই করবো না, এরকম সিদ্ধান্ত নিয়ে এখন থেকে কি করতে হবে,
توبه এবং ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে দিন রাত যখন সময় পাবেন কাজে থাকেন অকাজে থাকেন রাস্তায় চলেন ঘুমাতে যান যখনই যান না কেন সব সময় আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ এই দিনে এই পাপটা করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ পাপ নিয়ে আমাকে যেন রমাজানে না পৌঁছাতে হয় পাপ নিয়ে আমাকে যেন রমাজানে না পৌঁছাতে হয় এই রকম একটা ভেতরে টেন্ডেন্সি নিয়ে আসেন দেখবেন যে রমাজানটা সুন্দর হবে কারণ বহু পাপ আমাদের জমে আছে একেবারে জং ধরে আছে পাপের কারণে এই জংকে এখন ছোটাতে হবে সময় বেশি নাই 6 থেকে 7 দিন এখন আপনাকে আমাকে বেশি বেশি তওবা করে রমাজানে একেবারে পিউরিফাই হয়ে চলে যেতে হবে আল্লাহর কাছে গিয়ে একেবারে নেকিকে লুফে নিতে হবে নেকিকে লুটার মাস হচ্ছে রমাদানুল মুবারক এরা সবারই ভাগ্যে থাকে না এটা আপনি আমি সবাই জানি এক নম্বর প্রস্তুতি কি যে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে বড় তওবা জানেন না অন্তত এই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি এটুকু পড়তে হবে আর যারা সাইদুল ইস্তেগফার জানেন اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك এই যে যেটা এটা যারা যারা জানেন অবশ্যই এটাকে বেশি 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 পড়বেন না পারলে অন্তত পক্ষে সকালবেলায় ফজরের পর একবার মাগরিবের পর একবার পড়েন এর বিশাল ফজিলত আছে সকালবেলায় পড়লে সারা দিনের মধ্যে মানুষ মরলে জান্নাতে যাবে কি করলে জান্নাতে যাবে তার একটা রাস্তা ইস্তেগফার পড়তে হবে ইস্তেগফার পড়ার মতো নেকি আর্ন করার ইবাদত পৃথিবীতে আছে কি আমার জানা নাই কারণ আল্লাহ তাআলা তাকে দেখে খুশি হয়ে যায় যে পাপ করে আবার আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা যদি পাপ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে আউট করে দিয়ে আরেকটা জাতিকে নিয়ে আসতো যারা এসে পাপও করত আবার আল্লাহর কাছে তওবাও করত খালি ইবাদত করবে এই লোকের আল্লাহর কাছে দরকার নাই কেন খালি ইবাদত করলে তো ব্যক্তি আল্লাহকে অতটা ই করবে না কিন্তু যারা পাপ করবে তারা কি করবে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এর অর্থ এই না যে পাপ করব এমন তারা চেষ্টা করতে হবে পাপ মুক্ত জীবন নেওয়ার তাহলে এক নম্বর কাজ কি বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে দুই নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদানের মাসলা মাসাইলগুলো আমাদেরকে জানতে হবে এখন জানতে হবে রমাজান সম্পর্কে আমাদেরকে জানতে হবে কেমন জানতে হবে রমাদানের নিয়াত কিভাবে করতে হয় নাই তো আনাসান কি গাত মিন শাহর শাহরি রমাদান কি কি সব মানুষ পড়ে নাই তো আন আসুমু গাদান মিন শাহরি রমাদান এই নিয়াত পড়লে রোজা হবে না দিন রাত বলছি জানি মাইকের আওয়াজ গেলে গালি হবে গালি দিক মানুষ তারপরে বলছি হবে না একেবারে মানুষকে ক্লিয়ার কাট বলে দিয়েছি যে দেখেন আপনারা আরবি বুঝেন না আরবি বুঝার একটু চেষ্টা করেন নাই তোয়ান আমি নিয়াত করলাম আসুমু আমি সিয়াম পালন করব গাদান আগামীকালকে অথচ ফজরে ভাত খাচ্ছি ফজরে ভাত খাওয়ার সময় প্রতিদিন ফজরে বলছি আল্লাহ আগামীকালকে রোজা করব আল্লাহ আগামীকালকে রোজা করব আল্লাহ আগামীকালকে রোজা করবো তা আজকে রোজা কই তার মানে এটা মানুষের বানানো জাল হাদিস সব আরবিতেই বানানো আছে তাহলে মাসলা মাসাইল আমাকে জানতে হবে এখন যদি আপনি ওই নাইতোন আসম গাদান মিন শাহরি রমাদান বলে আপনি সিয়াম পালন করেন আপনার তো সিয়াম হবে না শাহরিকে রসুল সাল্লাম দেরি করে খেতে বলেছেন রাতে একটি সময় খেয়ে আপনি ঘুমে গেলেন কেন শাহরি না খেলেন এটা কেন ইহুদি খ্রিস্টানের রীতি নীতি কেন আল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মত যতদিন তাড়াতাড়ি ইফতার করবে একেবারে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে সেই ব্যক্তি তারা কল্যাণের মধ্যে থাকবে বুখারীর হাদিস তাহলে তারা কল্যাণের মধ্যে থাকবে আমি ইফতার করছি আপনি আমার 3 মিনিট পর কেন করছেন তাহলে তো আপনি ইহুদি খ্রিস্টান আপনি দালাল আপনারা ইহুদি খ্রিস্টান হিসাব যেটা বলছে আল্লাহ রাসূল বলছে যারা দ্রুত ইফতার করে তারা আমার উম্মত তারা কল্যাণের মধ্যে থাকবে যারা দেরি করে তারা কল্যাণের মধ্যে থাকবে না তাহলে সূর্য ডুবলো 5:10 আর আপনি 5:13 ইফতার কেন করছেন তাহলে এই রোজার যে মাসলা মাসাইল এগুলো আমাদেরকে এখন জানতে হবে রোজার দিনে স্ত্রী সহবাস করলে কত বড় মানে কাফফারা আছে লাগাতার 60টা রোজা করতে হবে এইসবগুলো আমাদেরকে জানতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে মাসলা মাসাইল জানতে হবে যে রোজার দিনে টিভি দেখা যাবে না তাস খেলা যাবে না বেশি মোবাইল চালানো যাবে না এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে রোজার দিনে মিথ্যা কথা বলা যাবে না সারা জীবনই যায় না কিন্তু খাস করে যাবে না মিথ্যা কথা বললে তার ইবাদতই কবুল হয় না সহিহ বুখারী 1903 নম্বর হাদিস তাই রোজা মানে আপনাকে পিউরিফাই করবে সব কিছু থেকে বিরত থাকবে অশ্লীলতা নোংরা বেহাপনা খারাপ কাজ বৈধ স্ত্রী সবার সব থেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম তাহলে আমাদেরকে এখনই মাসলা মাসাইল জানতে হবে এখনই প্রত্যেক বছর আলোচনা করা হয় তারপর আমরা ভুলে যাই কিন্তু এগুলো আমাদেরকে জানতে হবে তাহলে রমাদানের দ্বিতীয় নম্বর প্রস্তুতি কি যে রোজা সম্পর্কে মাসলা মাসাইলগুলো এখনই আমাদেরকে জেনে
রেডি থাকতে হবে যে আমি জানি এভাবে সিয়াম পালন করতে হয় অন্তত এটা করতে হয় এরকম ভাবে মাথা বুদ্ধি রাখতে হবে বিসমিল্লাহ বলে ইফতার করার পরে একটা খেজুর খেয়ে পানি খেয়ে কি দোয়া করব আমি এ দোয়া আমাকে শিখতে হবে না এখন রমাদান আসলে আপনি বই দেখে পড়বেন জাবা জামা ওয়া আবতালাতুল রুকু ওয়া সাবাতুল আজরু ইনশাআল্লাহ সাবাতুল আজরু ইনশাআল্লাহ এই যে দোয়াটা আপনাকে শিখতে হবে না এখন থেকে ধরেন দুদিনে একদিনে সময় লাগবে না শার্প ব্রেন হলে আর বয়স্ক হয়ে গেলে দুদিন বা তিন দিন সময় লাগবে কত সুন্দর তার অর্থ আল্লাহ তোমার পানি পান করার সাথে সাথে পিপাসা দূর হলো শিরায় উপশিরায় পৌঁছে গেল নেকি অর্জন করলাম কত সুন্দর দোয়া আপনাকে আমাকে পড়তে হবে শিখতে হবে এখন জানতে হবে এরপরে তিন নম্বর রমাদানের প্রস্তুতি সালাফরা ওলেমায় দিন রসুল সাল্লামের জামানার সাহাবিগণ তাবে তাবাইনগণ আইমাই মুস্তাহিদিনগণ কেমনভাবে তারা মানে সিয়ামের প্রস্তুতি আনতো রমাজানের প্রস্তুতি আনতো এটা জানতে হবে শুনলে তাজ্জব হয়ে যাবেন যারা আইমাই মুস্তাহিদিন যারা সালাফগণ ছিলেন তিনারা ছ মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও বলেন এবার আমরা মিসকিন এই জায়গায় ছ মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ এবারকার রমজানটা দিও একটা বছর বারো মাসের তাহলে বারো মাসের হলে ছ মাস তারা দোয়া করতেন আমরা যেন রমজানে পৌঁছে যাই এই দোয়া আর রমাদান শেষ হয়ে গেলে ঈদের দিন থেকে দোয়া করতেন যে রমাদানে যা করলাম তা তুমি কবুল করো ছ মাস মানে বারোটা মাস পুরোপুরি আল্লাহর ইবাদতে কতটা টাচ থাকতেন ছ মাস আগে থেকে কি প্রস্তুতি যে আল্লাহ তুমি আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও আর যখন সিয়াম শেষ হয়ে গেল ঈদ হয়ে গেল ঈদের পরের দিন থেকে বা ঈদের দিন থেকে আল্লাহর কাছে আল্লাহ এতদিন যা করলাম কবুল করো এতদিন যা করলাম কবুল করো তাহলে রমাদানের অন্যতম তিন নম্বর প্রস্তুতি কি যে হচ্ছে সালাফদের অনুসরণ করে তিনারা যেমন করে দিন ইসলামকে মেনে চলতেন তিনারা যেমন করে মাহে রমাদানকে স্বাগত জানার জন্য ছ মাস থেকে করতেন আমাদেরকে করতে হবে এখন তারও ছ মাস সময় নেয় আমাদের কাছে তাহলে এখন আমরা কী দোয়া করতে পারি আপনাকে আরবিতে দোয়া করতে পারে বাংলাতে করেন এখন আরবিতে দোয়া বললে আপনি সময়ও নাই পৌঁছাতে পারবেন না আপনি এভাবে দোয়া করেন আল্লাহ শাবান মাসের যে কটা বাকি দিন আছে এই দিনে তুমি বরকত নাজিল করো আর রমাদান পর্যন্ত আমাকে ভালোভাবে পৌঁছে দাও এটা দোয়া করাই যেতে পারে আল্লাহর কাছে যে শাবান মাসের বাকি দিনগুলো আমাকে বারাকা নাজিল করো বরকত দাও আর রমাদান পর্যন্ত আমাকে কি করো ভালোভাবে পৌঁছে দাও যাতে করে আমাদের একেবারে ফিট থাকতে পারি অনেক আবার রমাদান আসলে গ্যাস ট্যাস ইত্যাদি শুরু হয়েছে ওগুলো থেকে দূরে থাকতে হবে এরপরে চার নম্বর প্রস্তুতি হচ্ছে যে রমাদানে আমল কি কি করব তার এখন থেকে পাক্কা প্রস্তুতি নিতে হবে এবার রমাদানে আমল করবই এই পাক্কা প্রস্তুতি নিতে হবে হিসাব করে দেখেন আমি সহ বলছি সবাই আপনারা যারা আছেন একবার হিসাব করে দেখেন প্রত্যেকবার রমাদানের সময় আমাদের প্রস্তুতি থাকে কোরআন খতম করব এই বুখারি পড়ব এই কাজটা করব এবার কিছুদিন পর দেখেন সব হারিয়ে যায় কিচ্ছু করা হয় না ভালো করে দেখেন রমাদান আগে গেলে ভাবি আমরা এই করব সেই করব ইত্যাদি ইত্যাদি কিন্তু রমাদান মাস আসলে আর হয় না পেটে খাবার থাকে না তো ওসব আর হয় না থাক এই করতে মানে দশটা বিশটা তারপরে তো শেখের দিকে ইফতার খাওয়ানোর পালা এই করতে করতে আমাদের শেষ তাহলে এখন থেকে পাক্কা নিয়াত করতে হবে যে ইনশাল্লাহ এক ঘন্টা কোরআন তেলাওয়াত করব অথবা আধ ঘন্টা কোরআন তেলাওয়াত করব আর আধ ঘন্টা তার মানে পড়ব প্রত্যেকটা মানে পড়ব প্রয়োজন হলে এক ঘন্টা ই করব খালি দোয়া করবো আল্লাহর কাছে খালি দোয়া করব আল্লাহর কাছে আর একটা ওয়াক্তের নামাজে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করব এবং তাকবীরে উলা ছাড়বো না অর্থাৎ শেষে এসে এক রাকাত হয়ে গেছে দাঁড়াবো না দাঁড়াবই না একেবারে আসবো এসে মসজিদে এক মিনিট ওকে বসে থাকবো দাঁড়িয়ে থাকবো দু মিনিট কিন্তু আল্লাহ আকবরের সাথে সাথে ইমাম যখন বলবো আমিও নিবো ওকে তাকবীরে উলা বলা হয় এই যে প্রস্তুতি এটা এখন থেকে যদি আমরা ধীর স্থির করতে পারি আর এক মাস যদি প্র্যাকটিস করতে পারি তাহলে দেখবেন ইনশাল্লাহ পরবর্তী জীবনটা আল্লাহ হয়তো চালিয়ে যেতে পারে ওইভাবে যে আমার তো নামাজ এদিক ওদিক ছুটে যাই ইনশাল্লাহ এর রমাদান থেকে এক ওয়াক্তের নামাজ আমি কাজাই করবো না এইরকম সিদ্ধান্ত যদি আমরা এখন থেকে নিতে পারি তাহলে কী হবে আমাদের সুবিধা হবে ভালো হবে এটা হচ্ছে কয় নম্বর বললাম চার নম্বর এর নম্বর এরপরে পাঁচ নম্বর প্রস্তুতি হচ্ছে
আগের যদি কাজা রোজা থাকে খাস করে মা বোনদের ঋতুর কারণে ভেঙে যাওয়া সিয়াম এই 6-7 দিন বাকি আছে এর মধ্যে তুলে নিতে হবে আর কারো যদি পূর্বের কোনো সিয়াম গত বছরের বাকি থাকে এর মধ্যে জরুরি ভিত্তিতে তুলে নিতে হবে আর 2-10 বছর আগে যদি বাকি থাকে আল্লাহর কাছে তওবা করতে হবে ওগুলো তোলা দরকার নেই আল্লাহর কাছে তওবা করতে হবে তাহলে 5 নম্বর প্রস্তুতি শাবান মাসে মহিলারা এবং পুরুষরা যাদের যা কাজা রোজা আছে বাকি সিয়াম আছে সেগুলো কি করবে তুলে নিতে হবে একেবারে জরুরি ভিত্তিতে আর মহিলারা যদি না তোলে তাহলে কিন্তু পাপ হবে এরপরে 6 নম্বর প্রস্তুতি হচ্ছে আমাদের অন্তরকে হিংসা মুক্ত রাখতে হবে আর জীবনকে শিরক মুক্ত করতে হবে মরে যাব তাবিজ পরব না মরে যাব পাথর চাপড়ে যাব না শিরক মুক্ত করতে হবে অন্তরকে মানে নিজের আমলকে শিরক মুক্ত করতে হবে অন্তরকে হিংসা মুক্ত করতে হবে ওই যে খুতবায় বলেছিলাম খেয়াল করেন তো আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া এক যাদের অন্তরে হিংসা থাকে আল্লাহ ক্ষমা করে না দুই যারা শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করে না তাহলে সাধারণ ক্ষমা আল্লাহর কাছে পাওয়ার জন্য কি করতে হবে হিংসা একবারে শেষ করে দিতে হবে কারোর কিছু দেখে আপনি হিংসা করবেন না বরং তার জন্য দোয়া করবেন আমি কিন্তু দিন রাত এই কথাটা বলে থাকি আপনি অপরের জন্য যেদিন দোয়া করতে পারবেন অপরের জমি বাড়ছে অপরের ফসল ভালো হয়েছে অপরের কিছু ভালো হয়েছে অপরের মেয়ে ছেলে চাকরি পেয়েছে অপর সম্পদ তৈরি করছে যার জন্য একেবারে অন্তর থেকে দোয়া করতে পারবেন কোনোদিন তারপরের দিন থেকে আল্লাহ আপনার সম্পদ বাড়াবে আমি নিশ্চিত বলছি আপনাকে ইনশাল্লাহ কিন্তু আমরা তো এরকম আমরা নিজেরটা ভালো বুঝি ও এই করলো জীবনে আপনি উন্নত হতে পারবেন না দুনিয়ার বুকে উন্নত হওয়ার রাস্তা এবং আল্লাহর কাছে সাধারণ ক্ষমা পাওয়ার রাস্তা অন্তরকে হিংসা মুক্ত করতে হবে একেবারে আমভাবে সবাইকে ভালোবাসতে হবে সবার জন্য দোয়া করতে হবে এটা আর কি করতে হবে আর হচ্ছে শিরক থেকে কি করতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে এইটা এরপরে হচ্ছে 7 নম্বর পয়েন্ট সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে মোটামুটি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে কেমন হবে নিয়ন্ত্রণ করতে হবে যে বিনা কারণে ফেসবুক দেখি না যদি ইচ্ছা হয় একটা হাদিস হাদিস বিডি থেকে এনে বুখারের একটা হাদিস সিয়াম বিষয়ক রোজা বিষয়ক আপনি একটা পোস্ট করে দিলেন তারপর দেখার দরকার নেই ছেড়ে দেন আপনি যদি বলতে পারেন একটা হাদিস বলেন মুখের সামনে বলে আপনি ফেসবুকে ছেড়ে দেন সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন হোক নেকি হোক অসুবিধা নেই তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে সোশ্যাল মিডিয়া মানে কম্পিউটার ল্যাপটপ মোবাইল বাড়িতে টিভি টিভি একেবারে অফ করে দিতে হবে টিভি তো সারা জীবনের জন্য অফ করা উচিত কারো বাড়িতে টিভি অন্তত কেবল লাইন থাকলে ও যে মানে ভালো মানুষ বলে আমার তো মনে হয় না অসম্ভব কি দেখে মানুষ সংবাদ দেখে কি উপকার আমি তো জীবনে একটা উপকার পাইনি সংবাদে দেখে কি উপকার বরং গিবত ছাড়া আর কিছু হয় না অর্থাৎ কি করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে মানে নিয়ন্ত্রণ থাকতে হবে যাতে করে ওখানে আপনার সময়টা বেশি না খেয়ে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদ আম্মা বাদ আলোচনা হচ্ছিল রমজানের পূর্ব প্রস্তুতি সাত সোশ্যাল মিডিয়া থেকে কি করতে হবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর 8 নম্বর প্রস্তুতি হচ্ছে গত রমজানে যে ভুল ত্রুটিগুলো ছিল কোরআন পড়ব বলে পড়তে পারিনি এই কাজটা করব বলে করতে পারিনি এই ভুল ত্রুটি থেকে এবার শিক্ষা নিতে হবে কেমন দেখেন আমরা কিন্তু টুকটাক সবাই ইফতার দিই ইফতারি খাওয়াই তো ইফতারি খাওয়ানোর সময় আমরা কিন্তু প্রত্যেকবারই নিজেকে চেঞ্জ করি কি করি বলেন তো এবার যা করলাম এটা আর করা যাবে না সামনেবার এই খুব কষ্ট হয়ে যায় তারাবি পড়তে অসুবিধা হয় এই করবো না সেই করবো না এই যে ভুলগুলো আমাদের মধ্যে আছে শুধু ইফতারগত ভুল না মানে সার্বিক যে ভুল এই ভুলটা আমাদেরকে করতে হবে দেখেন রুজির মালিক আল্লাহ তাআলা এমন কেউ বলতে পারবো না যে এবছর আপনি সার বেশি দিয়েছেন নিড়ানিতে বেশি খরচ করেছেন কিন্তু আল্লাহ তাআলা যে পরিমাণে ফসল এবছর দিয়েছে তার 1%ও কোনো চাষি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেনি একবারে দায়িত্ব নিয়ে বলছি আমি মানুষ এত খারাপ আল্লাহ যে ফসল এবার দিয়েছে গম থেকে শুরু করে যা এত পরিমাণে ফসল এমন তো হতে পারে সামনে বছর খরা আসতে পারে আসতে পারে ইউসুফ আলাইহিস সালাম যেমন ভাবেন একবার সামনে বছর আসতে পারে গম পাচ্ছেন বেচে দিচ্ছেন আচ্ছা বেচেন অসুবিধা নেই আপত্তি নাই মুসুরি কত সুন্দর হয়েছে সব কিছু ওকে কিন্তু আল্লাহর যে শুকরিয়া এই শুকরিয়া হয়তো আপনি ঠিকভাবে আদায় করতে পারেননি মানে আপনার তো দিনে রাতে উঠা বসার সময় শুকরিয়া আদায় করা উচিত যে এই সময় শিলপানি হয় জানেন গত রাত্রে করিমপুরের দিকে শিলপানি হয়েছে বলেন আপনার আম গাছ থাকলে কি হতো বলেন আপনার গমটা এখনও কাটায়নি অনেকের গম এখনও কাটায়নি ওই এলাকায় কী হচ্ছে গতকালকে এই বড় বড় সাইজের শিল পড়েছে
তাহলে চিন্তা করেন আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে ওই যে আপনি আমি শুকর আদায় করতে পারি এইজন্য রমাদানের যে ভুলগুলো এই ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় আমাকে ইবাদতের বাধা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এই মাসে একটু আপনি কাজ কমিয়ে দেন কাজ কমিয়ে দেন যাতে লজ্জা লাগে আপনার তার জন্য একটা কথা বলি সর্বস্তপুরে প্রোগ্রাম ছিল আমার কয়েকদিন আগে তো কুলি বলে একটা জায়গা আছে তো ওখানে গেলে কিছু দিনই ভাই দেখা করতে আসে একজন ভাইকে ফোন করলাম আপনি কোথায় তো আমি যে কুলির মোড়ে আছি একজন দিনই ভাই চায়ের দোকান আছে তো সে ভাই বলল যে আপনি একটু দাঁড়ান আসছি আপনার সাথে দেখা করব খুবই ভালোবাসে ছেলেটার নাম জানে আলম খুব ভালোবাসে একটু আপনি দাঁড়ান আসছি তো আমার সাথে আমাদের ইস্তার অনেকগুলো ছেলে ছিল আমরা চা খেয়ে 10 মিনিট ওয়েট করলাম সে বাইক নিয়ে চলে আসলো তার সাথে ছিল একজন নব মুসলমান একজন হিন্দু কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ ছেলেটা খুব ভালো তো আমি তাকে বলছি মানে আমাদের সবারই সামনে আমাদের তোমার প্রস্তুতি কি বলো রমাজানের তার এই এই এখন কি ওই কোথায় কাজ করছো রেস্টুরেন্টে তো হ্যাঁ রেস্টুরেন্টে কাজ করছে এখন তো স্যার এই হাফবেলা কাজ করব সামনের দিনে আমি বলছি কেন তো বলছে রমজান আসছে না ইবাদত করতে হবে কত বড় নিজের লজ্জা লাগে ভাবেন তো কত বড় নিজের লজ্জা লাগে সে হিন্দু থেকে মুসলমান হয়েছে বেশি দিন হয়নি সে বলছে যে আমি রমাজানে হাফবেলা রেস্টুরেন্টে কাজ করব কারণ ওই টাকা দিয়ে আমার চলে যাবে আর হাফবেলা আমি ইবাদতে মগ্ন থাকব বেশি বেশি ইবাদত করতে পারি তাহলে গতবার আপনি এত মাঠে পড়ে থেকেছেন আরে বাবা মাঠে না গেলেই না কি আল্লাহ আপনি সারা জীবন খেটে কি হবে বলেন তো কাপনের টাকা নিয়ে ঝামেলা হবে এত কেন রমজান মাসে একটু আমরা কম কাজ করি একটু কম কাজ করেন যখন একটু কম কাজ করবেন ইবাদতটা বেড়ে যাবে কিচ্ছু পারেন না বসে বসে কুল আল্লাহ তো পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ তো বেলাই তো পড়তে পারবেন যে কটা সুরা মুখস্থ আছে ওই কটা সুরা তো পড়তে থাকবেন আবার এই মাস আসলেই আমাদের কি বেড়ে যায় ফলের দোকানদাররা কদিন পরে ফলের দোকানদার থাকবে না সব ডাকাত সব ডাকাত হয়ে যাবে আজকে মিশ্রির দাম যদি 50 টাকা হয় এখন রেডি হচ্ছে মুদিখানার দোকানদার ফলের দোকানদাররা দেখেন 70 টাকা কেজি বেচবে এই টার্গেটে একবারে গোডাউন ভরে ফেলেছে এখনই কিনা আছে আগের দামে কিন্তু দিবে না কাউকে আগের দামে এই যে ব্যাপার ভেতর থেকে প্রস্তুতি আমরা কিন্তু ভেতর থেকে প্রস্তুতি নিই না এটা সৌদি আরব কুয়েত কাতার বাহারিন এরা নাই খাদ্যদ্রব্যের উপরে 70% ছাড় দেয় কেন গরিবরা বেশি বেশি খাক এই মাসে আমাদের বেশি নেকি হোক আর আল্লাহ তালা বরকত নাজিলের মালিক আপনি মানুষকে দিলে আল্লাহ তালা আপনাকে দিবে কিন্তু আমরা ঠিক উল্টো তাহলে গত রমাজানে যার কারণে ইবাদত করতে পারিনি মাঠে যাওয়ার কারণে অমুক জায়গায় যাওয়ার কারণে এই কাজ করার কারণে ওগুলোকে এবার চিহ্নিত করতে হবে যে এই কাজগুলো এবার করবো না এক মাস মাঠে অত যাব না যতটা আমি প্রতিদিন যাই বা এক মাস আমি কাজে অত যাব না যতটা প্রতিদিন যাই এভাবে দেখেন ইবাদত করেন এই মাসটা সবাই পাবেন এমনটা না তার প্রমাণ আপনি নিজেও বাস্তবতা জানেন এই 9 নম্বর প্রস্তুতি হচ্ছে যে রমাজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন তৈরি করতে হবে রুটিন তৈরি করতে হবে যে কখন কী করবেন ফজরের সালাত তো হলোই জরুরি আদায় করলেন আদায় করার পর বাড়িতে গেলেন যদি ঘাটতি থাকে ঘুম পারতেই পারেন স্বাভাবিক কথা তারপরে ঘুম থেকে ওঠার পর আপনি কি করবেন বা রমজানে যদি ওই ফজরের পর যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন তো করলেন মানে আপনাকে একটু একটু সময় বের করে দেবে যে আধ ঘন্টা আল্লাহর কাছে কাঁদবো দোয়া করে কখন করবেন এটা আপনার ব্যাপার আধ ঘন্টা কোরআন পড়বই কষ্ট মষ্ট হলেও আধ ঘন্টা বাংলা তফসির আমি দেখবই বাংলা পড়বই বা এই ডক্টর আসাদুল্লাহ গালিবের সালাতের বইটা শেষ করব বা উপদেশ বইটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওটাকে শেষ করব এইভাবে যদি আপনি আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি সবচেয়ে উত্তম হবে তাহলে কী করতে হবে যে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন করতে হবে কাজ আমার যাই যাক যা হয় হোক আমি এই রুটিনে এদিক ওদিক নড়চড় হব না আপনি দেখেন আল্লাহ বরকত দেবে আপনাকে নিশ্চিত দিবে এরপরে আর বাড়াচ্ছি না খুতবা শেষ অর্থাৎ 10 নম্বর হচ্ছে চাঁদ দেখা চাঁদ দেখা চাঁদ দেখা একটা বিশাল বড় ইবাদত অথচ এই চাঁদ আমরা তো দেখি না এখন তো ফেসবুকে চাঁদ খুঁজি আমরা মানে ফোন হয় মানে কে কালকে রোজা ঈদ হবে কি না এই ফোন যখন আমি ডোম খুলেছিলাম আমি যেবার ঘুমিয়েছিলাম সম্ভবত রাত্রিবেলা ফোনকে তো সাইলেন্ট থাকে সবসময় আমার সকালবেলা উঠে দিয়েছি 1700 ফোন 1700 মানে ওই দিন এই যে ঈদ আমরা বাড়ির থেকে বেরিয়ে যাই ঈদ দেওয়ার জন্য খাদ্যদ্রব্য মানুষকে ফিতির সাদকাতুল ফিতির দেওয়ার জন্য বেরাই এত পরিমাণে ফোন আসে আপনি পাগল হয়ে যাবেন আমার কাছে যদি ওই রাতটা থাকেন ওই এটা এত পরিমাণে ফোন মানুষে ভাই আরে ভাই চাঁদ দেখতে হবে নিজের নিজের ইবাদত
চাঁদকে দেখে দোয়া পড়তে হবে ঠিক আছে কিন্তু চাঁদকে আপনি পাবেন না ধরেন আপনি পাবেন না অসুবিধা নাই কিন্তু চাঁদকে দেখার জন্য একটু দাঁড়ালেন আজকাল কথা ভাবেন তো পাড়ার মানুষ সবাই বেরাতো চাঁদকে দেখার জন্য রাস্তায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আপনি চেষ্টা করেন আপনি পেলেন না চাঁদ দেখতে কোনো দরকার নাই চাঁদ আপনার মানে চেষ্টা করার পর্যন্ত না পান আপনার কান্নাকাটি করার দরকার নাই কিন্তু দেখার যে চেষ্টাটা করলেন ইনশাল্লাহ এর জন্য আপনি অনেক নেকি পাবেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে চাঁদ দেখতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমি তো চাঁদ দেখার চেষ্টা করেছি দেখতে পাইনি কি করব আকাশে মেঘ ছিল তোমার চোখে ডিফেক্ট ছিল তাহলে চাঁদ দেখার জন্য আমাদেরকে কি করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যখনই চাঁদটা উঠে গেল এবার আপনার মনের মধ্যে একটা আনন্দ আসবে এই তো একটা মাস এখন যা করব নেকির শেষ নাই শুধু নেকি আর নেকি নেকি আর নেকি তাহলে রমাদানের এই প্রস্তুতিগুলো যদি আমরা এখন থেকে না নিই হট করে রমাজান আসলে বেশি ইবাদত করতে গেলে আমরা পারবো না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন রিহার্সাল হিসাবে যাতে করে আগামী মাসে আমাদের আমার কোনো অসুবিধা না হয় হে আমার প্রতিপালক যতগুলো বিষয় আলোচনা করলাম মাহমুদ দশটা পয়েন্ট এই দশটা পয়েন্টের উপরে সর্বপ্রথম আমি এবং যারা শুনলো সোশ্যাল মিডিয়া এবং এখানে সবাই যেন আমরা পুঙ্খানুপুঙ্খ আমরা একেবারে ইবাদতের টাইট ফিট রুটিন করে আমরা চলতে পারি রমাজানে এবং ক্ষমা পেয়ে যেতে পারি আল্লাহ সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আমাদের মধ্যে থেকে যারা চলে গিয়েছে মাহমুদ তারা যে হালে রয়েছে কবরে সেটা তুমি ভালো জানো তারা ক্ষমার যোগ্য তাদেরকে তুমি ক্ষমাদান করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক এই কটা দিন রয়েছে এই কটা দিনের উপর আমাদেরকে বারাকা নাজিল করো এবং আগামী রমাদান পর্যন্ত আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক রমাদানের জন্য আমরা বেশি বেশি দান করতে পারি দানটা এখন থেকে শুরু করতে হবে এখন থেকে আজকে থেকে বেশি বেশি যেন দান করতে পারি মাহবুব সেই জন্য আমাদেরকে তুমি আমাদের হাতকে প্রশস্ত করে দাও আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক রমাদানে বেশি বেশি যেন মানুষকে ইফতার করাতে পারি সিয়াম থেকে যারা সিয়াম থাকবে তাদের জন্য ইফতার বৈধভাবে ইফতার করাতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক রমাদানের জন্য প্রত্যেকটা বাড়ি কোরআনময় হয়ে ওঠে অর্থাৎ কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে যেন একটা বাড়ির সূচনা হয় আল্লাহ সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক রমাদানকে যেমন করে সালাফরা সাহাবাই কেরামরা মূল্যায়ন করেছে আমরাও যেন তেমন করে ঠিক মূল্যায়ন করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক শেষ দশক যেন পূর্ণাঙ্গ দশক জেগে তোমার লাইলাতুল কদরের নেকি নিতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক আল্লাহ মাদিদুল খান সাইদি আবার যেন সমহিমায় গোটা বিশ্বজুড়ে দাওয়াতের কাজ করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন Thank you.